পুজোর গিফট হয়ে গেল। আমি মাছ রাপুরে কি কিউট দেখতে। আর এটা তো হচ্ছে ফুল, এটাও বড় হোক তারপর পড়ানো হবে, শীতকাল আসছে। ইন্দু এসেছিল, বাকিকেও দেখা হয়ে গেল, তার সাথে সাথে আর কি দেখলি দীঘা ঘুরতে তিন দিনের জন্য, মানে দুদিন ঘুরবে তিন দিনের দিন ব্যাক করবে। শুভ রিসেন্টলি একটা টিয়া পাখি কিনেছে, তো তার জন্য টিয়া পাখিটাকে তো এমনি রেখে যেতে পারবে না, তাই আমাকে দিয়ে গেছে। এবার টিয়া পাখিটা যা করছে, মানে ওদের বাড়িতে নাকি ডাকছিলই না, আমাদের বাড়িতে ডাকছে। এখন কি জানি ডাকবে কি না, কি রে একটু ডাক, ও ভয়েতেই কাক, কি রে কি রে একটু কথা বল, তোকে এতজন দেখছে। এই টিয়া, মিঠু মিঠু মিঠু, ও কথা বলবে না এখন, ও ব্যস্ত। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, তো আমাদের ফ্ল্যাটে সবাই এক এক করে আসছে দেখতে বাচ্চাকে, মানে অন্যদের মেয়েকে, মানে প্রচুর গিফট মিষ্টি ফিষ্টি সব তো পাচ্ছে। তো আজকে এই কিছুক্ষণ আগে এসেছিলেন একজন, তো উনি কি গিফট দিয়েছেন দেখাই। এই যে পুজোর গিফট হয়ে গেল ওর, আমাদের হলো না, ওর পুজোর জামা হয়ে গেল। এই যে ছোট্ট মেয়েদের, মানে ছেলেদের থেকে মেয়েদের বেশি জামা কাপড়ের ভ্যারাইটিস থাকে। তো দেখো এই ছোট্ট একটা ফ্রক দিয়েছে, মানে কি কিউট দেখতে ফ্রকটা, জাস্ট দেখো তোমরা, পুজোতে পরলে খুব সুন্দর লাগবে ওকে। এবং ছোট্ট দেখো ওর প্যান্টটা কি ছোট্ট, আর তার সাথে আরেকটা জামা দিয়েছে, খুব সফট। এটা ফুল হাতটা, ফুল স্লিভ, যেহেতু শীতকাল আসছে এর জন্য ফুল স্লিভ একটা খুব সুন্দর জামাটা দিয়েছে। এবং বেবি জামাগুলো এত সফট হয় না, ওই এত সফট, ও জামা কাপড় তো সফট হবেই, তাই না মা? এবং ফুল প্যান্ট দিয়েছে, যারা শীতেরও হয়ে গেল ওর একটা উইন্টার কালেকশন। হ্যাঁ এইটুকু বয়সে দূর, এবং গ্রিন কালার, হালকা গ্রিন কালারটাও খুব সুন্দর। আমি ঘেমে যাচ্ছি ফ্যানটা অফ বলে। এবং বাড়িতে মা এখন পুজো দিচ্ছে, বাবা রান্না করছে, আমি ঘরের সব কাজ করে জামা কাপড় মেলে দিয়েছি। বাচ্চাটা একটা ঘুম পাড়াচ্ছে, অনুদি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, ওর রোদ লাগে বলে গামছা দিয়ে গার্ড করা হয়েছে, কারণ সারা দিন জানলাটা বন্ধ থাকে। এবার জানলা সবসময় বন্ধ থাকে না, ঘরটা পুরো গুমট হয়ে যায়, যেমন জানলা খোলা রাখতে হচ্ছে এবং ওর মশারির ওপর দিয়ে চাপা দিতে হচ্ছে। তো চলো খিদে খেয়ে নি, খিদে পাচ্ছে খুব। এবার আমার একটা বান্ধবী আছে ইন্দু, ও টিয়া পাখি মানে খুব পছন্দ করে, টিয়া পাখি বলো বা মুরগি বলো, যে কোনো প্রাণী কুকুর সব খুব পছন্দ করে। দেখি ওকে বলবো বিকেলবেলা আসতে, ও টিয়া পাখিটাকে দেখে খুব আনন্দ পাবে। তো এখানে আমি দেখিয়ে দিই খাবার, খিদে পেয়ে গেছে বাবা, কালকের ভাত ছিল অনেকটা, তো বাবা সেটাকে ডিম দিয়ে মশলা দিয়ে ভেজে দিয়েছে, আমার খুব ভালো লাগে এটা খেতে। একটুখানি সস ছড়িয়ে একটু মশলা দিয়ে, সরি মা বানিয়ে দিয়েছে, মশলা ছড়িয়ে খেতে হেভি লাগে। তো চলো আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এবং ভিডিওও আছে যেগুলো এডিট করা আছে, আজকে ছাড়তে হবে, মানে এডিট করার আছে, করা হয়নি ইনকমপ্লিট। তো চলো এইসব কাজগুলো সকালে মিটিয়ে দিই, ইন্দুকে ফোন করবো ও যদি বিকেলে আসে, এবং অনুদের মেয়েকেও দেখতে আসে নিকে, ওরাও খুশি হয়েছে, কিন্তু ওদের আসার নাম নেই এখনো পর্যন্ত, কখন আসবে কবে আসবে যাই না। তো চলো সকালবেলার এইসব ফিনিশ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে অনুদির রিয়াকশন জামা কাপড়গুলো দেখার পর কেমন লাগছে? আমি বস রাপুরে কি কিউট দেখতে। আর উইন্টার কালেকশনটা দেখা, ওটা মনে হয় ওর বড় হবে, এটা ওর এক দেড় মাসে ওর হয়ে যাবে, এটাও কি কিউট, কি ভালো লাগে না? সিরিয়াসলি আমার আর নিজের প্রতি আর কোনো ইচ্ছে নেই যে আমি নিজের জন্য কিছু কিনবো, পূজাতে ওর জন্য ভালো ভালো ফ্রক কিনবো। তো মেয়েদের তো প্রচুর ভ্যারাইটিস, আর এই প্যান্টটা দেখো কত ছোট, খুব কিউট হয়েছে, খুব কিউট। আমাদের ফ্ল্যাটের একজন জেঠিমা এসে দিয়ে গেল, ভীষণ কিউট হয়েছে, খুব কিউট হয়েছে এটা, এটাও যেমন হয়েছে এটা এটা ও দেখছে ওইখান দিয়ে, শীতে ওকে পরানো যাবে, বাট খুব কিউট হয়েছে দুটো, আমি খুব হ্যাপি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। ও হ্যাপি, এই তুই হ্যাপি, ওর মা হ্যাপি হলেই হবে।
দাদার তো জিম ছাড়া চলে না, জিমে গেছিলেন উনি, তো উনি এসেছেন। একটু দেখ জামাটা, হেভি সুন্দর হয়েছে। ছোট্ট ছোট্ট জামা দেখো, পাকা বন্ধ, পাকার দিকে দেখছে, হাওয়া আসছে না পাকায়। মা দেখ প্যান্টটা, জামাটা নামিয়ে দাও না নদী, মা পাকা বন্ধ করে দিচ্ছে, পাকা বন্ধ করে দিচ্ছে। শীতকাল আসছে, তখন তোর এত গরম কোথায় যাবে রে? জানি না কেন অফ ক্যামেরা আমাদের এমনি সময় টিয়াটা কে কে টিং টিং করে চেঁচাচ্ছে, কিন্তু যখন আমি ভিডিও মানে ভিডিও করতে করতে যাচ্ছি তখন ওর মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না। তো সন্ধ্যে হয়ে গেছে, ইন্দু চলেই এসেছে, নিচে আছে, ওকে বললাম ওপরে আয়, ও ফার্স্ট টাইম দেখবে বেবিকে। আর হোপফুলি মানে কি বলবো, খুব ভালো ভাগ্য যে ও জেগে আছে, নাহলে চট করে ও জেগে থাকে না। আরে তো টিয়া আমাদের ভয়তেই গেল। ইন্দু ও এখনো আসেনি, তো চলো চট যদি সন্ধ্যেটা দিয়ে দিও, আসলে সন্ধ্যে দিতে পারবো না। ইন্দু এসে সোজা ঘরে চলে গেল, পাখিকে দেখেইনি, বলছে পাখিকে দেখতে এসেছি। তারপর বলছে কই রে পাখি, খুব ঝাঁপড় মারে দেখে, ওরকম ভাবেই ঝাঁপড় মারে, তারা ফ্যানটা চালে। তারপরে চার ধাম আছে, নামছি নামছি আরো অনেক কিছু আছে, ওই দিকে যা, প্রচুর জায়গা আছে। গাইস ইন্দু চলে যাচ্ছে, ইন্দু এসেছিল, বাকিকেও দেখা হয়ে গেল, তার সাথে সাথে আর কি দেখলি বাচ্চাটাকেও দেখেছে, এজন্য ধরে উনি। আর ওর বিয়ে হয়ে যাচ্ছে ডিসেম্বরে, তোমরা সবাই দেখো ওর বিয়েতে আমি যাব, তখন ভিডিও করব, তোমরা সবাই দেখো ওর বর কে, ওর বিয়ের সব আয়োজন দেখো, আমাকে দেখলেই হবে। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখা হবে নতুন একটা ভিডিও। আর ফোন বাজছে।